রাজশাহীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে দুদিন আগে থেকেই জড়ো হয়েছেন অনেক নেতাকর্মী। তবে সমাবেশ স্থলে আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়নি পুলিশ। পার্শ্ববর্তী রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে অবস্থান নিয়েছেন বহু নেতাকর্মী। পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। যে কোনো পরিস্থিতিতে সমাবেশ সফল করার কথা বলেছেন বিএনপি নেতারা। রাজশাহী থেকে মনির হোসেনের ক্যামেরায় আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সরগরম রাজশাহী মহানগর। পরিবহন ধর্মঘটের কারণে দুই দিন আগেই চলে এসেছেন বহু নেতাকর্মী। সমাবেশের স্থল রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। তবে নেতাকর্মীদের মাঠে প্রবেশ করা ও মাইক ব্যবহার করতে না দেওয়ায় ক্ষোভ জানান সমাবেশের সমন্বয়ক। তারা অনুমতি দিয়েছে কিন্তু মঞ্চের কাজ শুরু করতে সেভাবে দেয় নাই। এবং সবচেয়ে অত্যন্ত দুঃখজনক যেটা ইম্পর্টেন্ট মাইক, আপনারা জানেন যে মাইকটা আমরা ঢাকা থেকে নিয়েছি স্পেশাল মাইক, যেহেতু এখানে প্রায় 10 লক্ষ দিকের মানুষের অধিক সমাবেশ ঘটবে, তো সেখানে যদি মাইকটা ইম্পর্টেন্ট, আর মাইকটা যদি আমরা এখনও লাগাতে না পারি তাহলে সমাবেশ বড় কঠিন হবে। কারণ মাইকের কাজে যারা আছে তারা বারবার করে অনুরোধ করছে অন্তত পক্ষে মাইক লাগাতে দেওয়া হোক, এখন পর্যন্ত মাইক আমরা লাগাতে পারি না, তারা বলছে দুপুরের পরে। কোনো প্রতিবন্ধকতাই বিএনপির গণজোয়ার ঠেকাতে পারবে না বলে দাবি করছেন দলের নেতারা। আজকে আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে, তাই আমরা এই সরকারের সকল রাজ্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। এবং আমাদের একটি কথা, আমরা সামনে থেকে গুলি খাবো, যে করে হোক আমরা এই সমাবেশ সফল করব। সমাবেশগুলোর আগেই পরিবহন ধর্মঘটের নামে নাটক শুরু করেছে। এই ধর্মঘট থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য এবং এটাকে আমরা বাইপাস করার জন্য আমাদের নেতাকর্মীরা ধর্মঘটের আগেই আমাদের সমাবেশ স্থলে এসে উপস্থিত হচ্ছে। সকল বাধা বিপত্তি অতিক্রম করে নেতাকর্মীরা এই রাজশাহীর ময়দানে ছুটে এসেছে সমাবেশকে সফল করার জন্য, এবং আমরা আশা করি জনগণ যেভাবে জেগে উঠেছে। সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। আক্তার হোসেন, চ্যানেল আই, রাজশাহী।